ঝাড়খণ্ড, ওড়িশা এবং বাংলা জুড়ে এই নিয়ে ছদিনে পড়ল আয়কর দফতরের তল্লাশি। ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ধীরজ সাউয়ের অফিস এবং গুদাম থেকে উদ্ধার হয়েছে পাহাড় প্রমাণ নোট গোনা। চলছে এখনো পর্যন্ত সেই গণনা কাজ এবং ছদিন কেটে গিয়েছে, মোট 354 কোটি টাকা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে। এক দফায় আয়কর হানায় এখনো পর্যন্ত এটাই সব থেকে বেশি টাকা উদ্ধার ইতিমধ্যেই রেকর্ড হয়েছে, এমনটাই আয়কর দফতর দাবি করছে। এছাড়াও ঝাড়খণ্ড, ওড়িশার 8টি জায়গায় চলছে তল্লাশি। কালো টাকার খোঁজে এই শহরেও তল্লাশি হচ্ছে। টাকা উদ্ধারের ঘটনায় কংগ্রেস এবং ইন্ডিয়া জোটকে একযোগে তোপ দেখেছে বিজেপি, যদিও কংগ্রেসের বক্তব্য এর সঙ্গে দলের কোনো যোগ নেই। এখনো পর্যন্ত এককালীন সর্বকালের রেকর্ড তৈরি হয়েছে এই টাকা গোনার ক্ষেত্রে, টাকা উদ্ধারের ক্ষেত্রে। 354 কোটি টাকা উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তার বাড়ি, অফিস, গুদাম বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই গণনা যদিও চলছে, ছদিন অতিক্রান্ত, 354 কোটি টাকা উদ্ধার করলো আয়কর দপ্তর সূত্রে দাবি। কংগ্রেস সাংসদ ধীরজ সাউয়ের রাঁচির বাড়িতে যেমন একদিকে তল্লাশি অভিযান চলছে, ঠিক একই রকমের কিন্তু তল্লাশি চলছে হোটেল আরিয়া, সেখানেও কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে এই হোটেল আরিয়া সেখানেও তল্লাশি অভিযান চালু করেছে কিন্তু ইনকাম ট্যাক্স আধিকারিকরা। কারণ যেটা জানা যাচ্ছে যে এই হোটেল আরিয়া এবং এছাড়াও কিন্তু আরও একটি হসপিটাল রয়েছে, এই সমস্ত সম্পত্তি কিন্তু ধীরজ সাহু এবং তার পরিবারের সদস্যদের নামে রয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু এই হোটেল এবং এই বাড়ি এবং এই যে সমস্ত নার্সিংহোম রয়েছে, সমস্ত যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টের পিছনে কি টাকা রয়েছে নাকি সেক্ষেত্রেও এই কালো টাকা ব্যবহার করা হয়েছে এমনটাই কিন্তু সন্ধান চালাচ্ছেন আধিকারিকরা। যদিও এখানে কোনো টাকার হদিশ মিলেছে কিনা এখনো পর্যন্ত কিন্তু সেটা স্পষ্ট নয়, তবে যেটা বলা হচ্ছে যে 350 কোটি অতিক্রম করে কিন্তু ক্রমশ আরো ঊর্ধ্বমুখী এই টাকা উদ্ধারের যে অঙ্ক সেটা। ক্যামেরায় দিব্যেন্দু সিনহার সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, রাঁচি। সামনে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে আর তার আগে এভাবে কংগ্রেস সাংসদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় নিঃসন্দেহে বাড়তি অস্ত্র এবার বিজেপির হাতে, আর এই ঘটনায় ইতিমধ্যেই তারা সুর চড়াতে শুরু করেছে। সংসদ ভবন চত্বরে গান্ধী মূর্তির সামনে জেপি নাড্ডার নেতৃত্বে বিক্ষোভ দেখান গেরুয়া শিবিরের সাংসদরা, সেখানে ছিলেন বাংলার সাংসদরাও। কংগ্রেস সাংসদের বাড়ি, অফিস, কারখানায় কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানিয়েছে বঙ্গ বিজেপি। সংসদ চলছে আমরা জানি, তার মধ্যে মহুয়া মৈত্র ইস্যুতে একদিকে যখন একেবারে উত্তপ্ত ছিল পরিস্থিতি, তার মধ্যে নতুন করে এই টাকার ইস্যুতে এবার বিজেপি অস্ত্র শানাচ্ছে তৃণমূলের দিকেও। হ্যাঁ প্রসুমিতা, আজকে সকালে বিজেপি থেকে অ্যানাউন্স করা হয়েছিল বিজেপির সব সাংসদরা, সব স্টেটেরই লোকসভা এবং রাজ্যসভার এমপিরা গান্ধী মূর্তির সামনে সকাল 10টা থেকে ধর্ণা দেবেন। সেখানে বিজেপি সাংসদরা জমা হচ্ছিলেন এবং তারপরে যখন জেপি নাড্ডা আসেন সেখানে তারা স্লোগান দেন রাহুল গান্ধীর বিরুদ্ধে, সোনিয়া গান্ধীর বিরুদ্ধে, কংগ্রেস যে দুর্নীতিগ্রস্ত পার্টি সেটা অভিযোগ করেন জেপি নাড্ডা। এবং সেখানে তাদের টার্গেট ছিল বিশেষ করে ধীরজ সাউ, যে ঠিকানাগুলো থেকে 350 কোটি থেকে বেশি টাকা পাওয়া গেছে এখনো গোনা চলছে, সেই জায়গায় টার্গেট ছিল আজকে কংগ্রেস। তবে পশ্চিমবঙ্গের সাংসদরা যেখানে সুকান্ত মহিন্দার নেতৃত্বে জমায়েত করেছেন তারাও ঠিক পাশেই ছিলেন, তাদের মুখে কিন্তু বিএনপি নিয়ে স্লোগান গুলো ছিল। তারা ধীরজ সাউর সঙ্গে পশ্চিমবঙ্গের পার্থী চ্যাটার্জির যে টাকাগুলো উদ্ধার হয়েছিল তার বান্ধবীর বাড়ি থেকে সেই কথাগুলো তারা বলছেন, এবং এই ধরনের টাকা পশ্চিমবঙ্গেও রয়েছে। এই কথা সুকান্ত মহিন্দার আজকে গান্ধী মূর্তির সামনে যখন ধর্ণা দিচ্ছিলেন তারা এটা রেড করেছেন। তবে হাউস আজকে নর্মাল চলছে, যেখানে তার লোকসভা রাজ্যসভা সুস্থভাবে চলছে। লোকসভা সভায় দেখুন প্রথম প্রশ্ন ছিল বিএনপি সাংসদ মিনি চক্রবর্তী, সেটা সুস্থভাবে চলছে। তবে লোকসভা এবং রাজ্যসভার বাইরে গান্ধী মূর্তির সামনে আজকে সকাল 10টা থেকে বিজেপি সাংসদের ধর্ণা, যেখানে জেপি নাড্ডা নেতৃত্ব দিয়েছেন, বিজেপি করেছেন। পশ্চিমবঙ্গের সাংসদরা বিশেষ করে তৃণমূলকেও আজকে এই মঞ্চ থেকে আক্রমণ করেছে। ধন্যবাদ বিজেন্দ্র।